উড়িয়ে উড়িয়ে একজন ফোন কল চলে এসছে। প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম, আমি আজমিরা বেগম বলছি। জি আপু, কথা বলুন প্রতীক নবীর সাথে। হ্যালো। প্রতীক নবী সাহেব, আপনার গান আমার খুব ভালো লাগে, আমি আপনার অনেক ভক্ত একজন। থ্যাংক ইউ। আপনার বয়স আমার ছেলের বয়সের সমান। থ্যাংক ইউ। আমি আপনাকে প্রথম থেকে এখন পর্যন্ত ভালোবাসি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আমি আপনার গানের পাগল, বুঝলেন? আপনি যখন যেখানে গান করেন আমি সেখানেই হাজির থাকি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনার চ্যানেল এত ভালো করে প্রচার করতেছে বা আপনার বাদকরা এত ভালো বাজাচ্ছে, আমার একটা নদী ছিল, জানলো না তোকে? জি জি আপা, শুনাবো, অবশ্যই শুনাবো আপা। থ্যাংক ইউ ভেরি মাচ আপা, লাভ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক 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 ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। জল ছিল না, ও নদী, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢে আমার একটা। আমার একটা নদী ছিল, জানলো না তো কি, এইখানে এক নদী ছিল, জানলো না তো কি, আমার একটা নদী ছিল, জানলো না তো কি, এইখানে এক নদী ছিল, জানলো না তো কি, নদীর জল ছিল না। এখন আমি সাঁতার কাটি, সাঁতার ভোলা কে,
সাথে সাথে হো হো শাখায় শাখায় পাকে পাকে পাখছিল তার সাথে সাথে হো হো শাখায় শাখায় পাকে 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 জমল জল ছিল না কুল ছিল না ছিল শুধুই আমার একটা নদী নদী ছিল জন্ম না তো থ্যাংক ইউ চাতক থ্যাংক ইউ ভেরি মাচ।